রাজনীতিতে ভালো মানুষ না থাকলে খারাপ মানুষ দেশ চালাবে এবং মেধাহীন লোকেরা এমপি মন্ত্রী হবে, তাতে দেশের কোনো লাভ হবে না, এমন মন্তব্য করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে শেখ রাসেল জাতীয় শিশু কিশোর পরিষদের 35 বছর পূর্তি উপলক্ষে আয়োজিত শিশু সমাবেশে তিনি এসব কথা বলেন। আরো চরিত্রবান লোক দরকার, ক্ষমতার মঞ্চে চরিত্রবানরা না থাকলে চরিত্রহীনদের খপ্পরে দেশ, ভালো মানুষ মেধাবী মানুষরা না এলে মেধাহীন লোকেরা এমপি হবে মন্ত্রী হবে তাতে দেশের কোনো উপকার হবে না।